আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি দেখো। আর সাহেব মন্দিরা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আমি রান্নাঘর থেকেই এখন ব্লগটা স্টার্ট করছি, আর এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কেন করছি বলো তো? যে রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাকে দেখতে পাচ্ছো যে আমি সাজুগুজু করে আছি, কেন বলো তো? আজকে মেয়ের ডান্স ক্লাস ছিল, তো সন্ধ্যাবেলা ওখান থেকে এসেছি, এসে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু বসে গল্প করছিলাম বান্ধবীর সঙ্গে, আর তোমার অনেকক্ষণ একটু বসে মোবাইলও দেখলাম, তারপরে সোজা রান্নাঘরে আসলাম। আর রান্নাঘরে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এক পাশে মাংসর আলু ভাজা হচ্ছে, আর এক পাশে ভাত হচ্ছে। রাতে আজকে হবে গরম গরম চিকেন কষা আর গরম গরম ভাত। তো এই দেখো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা নামিয়ে নেব। আর এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওদিকে মশলা কমপ্লিট, আর এখনই চিকেনটা বসাবে, অনেক লেট হয়ে গেছে কারণ বাড়িতে এসেছি লেট করে। আর ঘরে বাজার বলতে আলু আদা পেঁয়াজ রসুন এগুলো কিছুই ছিল না, তো আসার সময় একবারে এগুলো বাজার করে নিয়ে আর মাংস নিয়ে বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে সব কিছু কমপ্লিট করে নিয়ে গুছিয়ে রান্নাঘরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর দেখো ও বাড়িতে চলে এসেছে, এই মাত্র সবে ঢুকলো, আর হাত মুখ এখন ব্রাশ করছে, হয়তো হাত মুখ ধোবে বা স্নান করবে, যে কোনো কিছু একটা করতে পারে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখো আমি ফোড়ন টোড়ন যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ আর টমেটোটা ভাজছি। আর তোমরা তো আমার চিকেন রান্নার পদ্ধতি জানোই, ওই জন্যে আর চিকেন রান্নার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না সেরকম। আর যারা জানো না তারা নিজের ব্লগগুলো দেখলে, ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নেব।
ভাজা হচ্ছে আর ওদিকে আলুটা ভেজে রেখেছি এই যে আজকে দুপুরে সেরকম কিছুই রান্না করিনি কালকের একটু তরকারি তরকারি ছিল সেই সব দিয়ে খাওয়া হয়েছে কিছু রান্না করিনি তো ওই জন্য রাতের বেলা এখন একটু মাংস নিয়ে এসে রান্না করছি দেখো ওদিকে মাংসটা কষা হচ্ছে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই 10:20 বাজে এখন তো সোনামা এখন টিভি দেখছে দেখো আমি ক্যামেরাটা সামনে করেছি বলে ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে শুয়ে আছে আর ওই যে একজন জল ভরে সোজা চলে এসেছে ব্ল্যাঙ্কেটের নিচে এই যে সোনামা দেখো তোমাদের সঙ্গে দেখা করবে না দেখো দেখো কত বদমাইশি করে এই কি হচ্ছে তোর কত বড় বদমাইশ দেখো তোমরা তো দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে আর এখন আমি কয় পিস তুলবো 2-4 পিস তুলবো কষা মাংস সোনামা আমি আর ওর বাবা 2-3 জন মিলে খাবো বলে দেখো আমি এই যে মাংসটা তুলে নিয়েছি এবার আমি এর ভিতরে আলুটা দিয়ে দেবো ও আমি মাংসটার ভিতরে এখন জল ঢেলে দিয়ে দিয়েছি আর লবণ হলুদ যেটা যেটুকু লাগবে একদম পারফেক্ট দেওয়া কমপ্লিট আর গ্যাসটাও একটুখানি জোর দিয়ে দেবো আর এটা ফুটতে ফুটতে আমরা ওদিকে 3 জন মিলে কষা মাংসটা খাবো তো তোমরা দেখতে থাকো ভিডিও দেখো আমাদের চিকেনটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেতে বসবো আগে সোনামাকে খেতে দেবো তারপরে আমি আর আমার বর খেতে বসবো তো কেননা সোনামার আগে খিদে পেয়ে গেছে আমাদেরকে কষা মাংস খেয়ে এখন খিদে পাইনি আমাদের ওই জন্য একটু লেট করে খাবো আর সোনামাকে আগে খাবারটা দিয়ে দেবো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন শুয়ে পড়েছি আর এখন বাজে কটা জানো এখন বাজে 1:15 অনেক রাত হয়ে গেছে ও সে কি আর বলবো তোমাদের সঙ্গে তো আমাদের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তোমাদেরকে তো বলেছিলাম যে সোনামাকে খেতে দিলাম তার খানিক পরে আমরাও খেয়েছি
আমাদের 12টা বেজে গেছিল খেতে, আর খেয়ে এই গল্প করে টোরে একদম মানে এখনই বিছানাতে আসলাম। তো দেখো এখনও শোনো আমার চোখে ঘুম নেই কোনো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে, গুড নাইট। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভালো লাগলে আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই।